নদিয়ার গাংনাপুর ঘোলার বাসিন্দা নদিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি এসি মোর্চার সদ্য পদত্যাগী সভাপতি অমিতোষ বসুর বিরুদ্ধে গাংনাপুর এবং প্রায় আশেপাশের 100 মানুষের টাকা আত্মসাতের অভিযোগ। অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক। অভিযোগ দায়ের করা হয়েছে গাংনাপুর থানায়। সর্বনাশ করেছে তোমরা, মমতাদির কাছে বার্তা দাও। এতদিন হয়ে গেল, পুলিশ কিছু করেনি, তুমি সবাই মিলে এমনি আনন্দ এসছে যেন দাদা জিজ্ঞাস করবে তখন বলবা। সরল সিধা মানুষের কাছ থেকে টাকা তুলতো সে, আজকে 7-8 বছর ধরে এইরকম ভাবে বহু মানুষের কাছ থেকে প্রায় 4 থেকে ওর সর্বোচ্চ নেতৃত্ব অর্থাৎ রাজ্য বা এসসি মোর্চার যিনি সভাপতি দুলাল বর তো বলেই দিয়েছেন ওকে যথাযথ শাস্তি ওর হোক, আইন আইনের মধ্যে চলবে, যে অন্যায়ও করে গেছে এর কোনো মানে মাফ হয় না। কাজে যত দূর সম্ভব যত শাস্তি ওর পাওনা আছে সেটা হোক, এটা আমরাও চাইছি। এটা কি এর মধ্যে কি কোনো রাজনীতির গন্ধ দেখছেন না ওর নিজস্ব? না, এটা নিজস্ব, এর মধ্যে কোনো সংগঠনের কোনো ব্যাপার নেই, সম্পূর্ণ নিজস্ব। আপনার পছন্দের খবর দেখতে সাবস্ক্রাইব করুন নদিয়া নিউজ 24, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।